নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তিনি বললেন যে আমি খুব সন্তুষ্ট নির্বাচনে। কিরকম সন্তুষ্ট? যে বরিশালে যিনি প্রার্থী ছিলেন চরমোনাই বিষয়ে ফজলুল সাহেব মওলা আলেম মানুষ, তাকে আমি সঙ্গে সব পিটিয়ে রক্তাক্ত করেছে, বন্ধ করতে পারে নাই। উপরন্তু আবার কি বলছে আমি ধিক্কার জানাই, তিনি কি ইন্তেকাল করেছেন? আপনারা কি চান তার লাশ? আপনারা কি চেয়েছিলেন যে তিনি মারা যায়? এত এত ব্যর্থ আপনারা যে একজন প্রার্থী সর্বজন শ্রদ্ধেয় আলেম মানুষ, তাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারেন না। আর আপনারা বলেন জাতীয় সংসদ নির্বাচন করবেন অবাধ সুষ্ঠুভাবে, কি পাবে? অনেক দেখেছি আমরা, আমরা অনেক দেখেছি। আমরা এই দেশকে বারবার এই আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই তারা মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়েছে। বন্ধুগণ, এখন অর্থনীতিবিদরা লিখতে শুরু করছেন, আগে লিখতে ভয় পেতেন, এখন লিখতে শুরু করছেন যে বাংলাদেশের উন্নয়নে যে স্বপ্ন, যে মরুদ্যানের স্বপ্ন দেখা হয়েছিল ওটা মরীচিকায় পরিণত হয়েছে। এখন সেই উন্নয়নের রোল মডেল এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। অর্থাৎ এখন এই যে টাকা ঋণ করলো, টাকা নিয়ে আসলো অনুৎপাদক খাতে, যেটা দিয়ে কোনো লাভ হবে সেই খাতে ব্যয় করলো, তাতে করে বাংলাদেশকে যে ঋণ জনগণকে তার পরিশোধ করতে হবে সেটা কল্পনাও করা যায় না। কিন্তু কথা গড়াবাজি কিন্তু ঠিক হয় শেষ হয় না। গড়াবাজি এমন প্রতিদিন সুবিধা আছে, যতগুলো টেলিভিশনের ভাই আমার এখানে ক্যামেরা ধরছেন তাহলে আমার এই কথা মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড বলতে পারবে, তার বেশি বলতে পারবে না। কেন? ওই যে মাথার উপরে তাদের খড়্গ বসে আছে, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ফলে কি আমাদের সাংবাদিক ভাইরা মন খুলে লিখতেও পারেন না, দেখাতেও পারেন না। আবার মাঝে মাঝে ফরমাইশি ঘটনা ঘটাতে গেলে বলতে হয়। আমাদের তারেক সাহেবের যত রকমের মিথ্যা কথাবার্তা আছে তাও দেখায়। হ্যাঁ, আমি ওনাদেরকে বলছি আর কি। তো এখন এটা করে কি মানুষের হাত থেকে রেহাই পাওয়া যাবে? না, যাবে না। আমি অনুরোধ করব আমাদের সব মানুষকে, সে মিডিয়ার মানুষ হোক, সে প্রশাসনের মানুষ হোক, সে শিক্ষক হোক, প্রকৌশলী হোক, এ দেশটা আপনার, এ দেশটা কারো ভাবার নয়। বন্ধুগণ, আমরা যুদ্ধ করে এটাকে স্বাধীন করেছি, রক্ত দিয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা, আমাদের মা বোনের সম্ভ্রম দিয়েছে, দীর্ঘ 9 মাস লড়াই করে যুদ্ধ করে যার স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রজিদুর রহমান, তার দেশকে স্বাধীন করেছিলেন আমাদের নেত্রী দেশকে বেগম খালেদা জিয়া। সেই সময়ে এই যুদ্ধ করার জন্য আপনার জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণা করার পরে তাকে পালিয়ে বেড়াতে হতে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী থেকে গ্রেপ্তার করে কারাগারে আটক করে রেখেছিল। আমাদের তারেক রহমান কোকোকে আটক করে রাখা হয়েছিল, তারা তখন শীর্ষ বন্ধুগণ, এইটা স্বীকার করেছে আমাদের মানুষেরা। আর তার প্রতিদানে আজকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এমন একটা দেশ যে দেশে কোনো আইনের শাসন নাই, দেশে ন্যায় বিচার নাই, যে দেশে মানুষ তার নিজের ভোটটা নিজে দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে না, যে দেশে সংবিধান অর্থাৎ যে নিয়মের মধ্যে যে দেশ চলবে তাকে কেটে ছিঁড়ে আমার নিয়ে এসেছে, যেখানে একমাত্র একজনকেই বন্দনা করতে হবে, তাদের নির্দেশে এই দেশ চলবে। বন্ধুগণ, বন্ধুগণ নির্বাচন করছে, এই যে আপনার স্থানীয় সরকার মেয়র নির্বাচন, তাই না? অনেকগুলো মেয়র নির্বাচন করেছে। আমাদের সালাম সাহেব বলেছেন, আমি এটা রিপিট করতে চাই না, 1972 থেকে 75 সাল আপনাদের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কমিট করেছিলেন, প্রমিস করেছিলেন, শপথ করেছিলেন যে আমরা বাংলাদেশে
জনগণকে একটু ভালো রাখবো, সুস্থ রাখবো, দুবার দুমুঠো ভাত খেতে দেবো, একটা নিরাপদ আশ্রয় দেবো, ছেলেমেয়েদেরকে লেখাপড়া শেখার ব্যবস্থা করবো, অসুখের চিকিৎসার ব্যবস্থা করবো, তাই না? সত্তর সালের নির্বাচনে সেই জন্যই আমরা ভোট দিইনি, দিয়েছিলাম। কি করেছেন? একে তো কেউ গোপা দিয়ে চলে গেছেন, কেউ কেউ তো আপনার আলাদা বাইরের কাছে ধাওয়া দিয়েছেন, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, স্বাধীনতার পরে পরেই তাদের উপরে নির্যাতন শুরু করলেন। এই দেশে আজিজুল আলম খান সাহেব একজন ঐতিহাসিক অন্যতম সংগঠক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলেন, নিউক্লিয়াস তৈরি করেছিলেন, তাকে আপনারা একটা শেষ পর্বত একটা মর্যাদা দিয়ে তার একটা শোক বাজি পর্যন্ত দেয়নি, কেন? যে আপনাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন স্বাধীনতার পরে, যখন জনগণের সমস্ত অধিকার তারা কেড়ে নিতে শুরু করলো, যখন মানুষের আশা আকাঙ্ক্ষা গুলোকে তারা ধ্বংস করতে শুরু করলো, যখন চুরি আর দুর্নীতি দেশকে বয়ে দিল, তখন এই মানুষটি আসাম আব্দুল রব সাধারণ সিরাজ এদেরকে নিয়ে ইয়াং তরুণ সমস্ত এই আমাদের সাহসেরা তারাও ছিলেন সেদিন, তারা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন সেই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং তার সেই প্রতিবাদ করেছিলেন। 30,000 তরুণ কিশোর সেদিন নিহত হয়েছিল এই আওয়ামীর হাতে, রক্ষী বাহিনীর হাতে বলতে বাস্তব। আর পৃথিবীকে কিভাবে একই কায়দায় 14 বছর ধরে দেশ শাসন করছেন, জোর করে ক্ষমতা দখল করে নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করে মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়ে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে ভোটের আগে রাত্রে ভোট করে দিয়ে আপনি ক্ষমতা দখল করে বসে আছেন। কি বলছেন? যে আমি তো গণতন্ত্রে বিশ্বাস করি, সুন্দর নির্বাচন দিয়েছি, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষ কি তাদের কথা বিশ্বাস করে? বন্ধুগণ বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আপনারা এখন আবার অনেকক্ষণ গর্বে বসে আছেন, আবার জামের হাঁটবেন পদপ্রদে এই দাবি জানাতে যে বিদ্যুতের দাম কমাও, গ্যাসের দাম কমাও, চালের দাম কমাও, নইলে গতি ছেড়ে দাও, তাই না? এই প্রোগ্রাম জোরে দিতে হবে বন্ধুগণ, বিদ্যুতের দাম কমাতে হবে, লোডশেডিং বন্ধ করতে হবে, চাল ডাল তেলের দাম কমাতে হবে, নইলে গতি ছেড়ে দিতে হবে, তাই না? আমার ভোট আমাকে দিতে হবে, নইলে ছেড়ে দিতে হবে। বলে কি যে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না কোনদিন। আপনাদের খুব মজা লাগছিল যখন আপনার তত্ত্বাবধায়ক ছেলে প্লিজ প্লিজ বাবা একটু আপনাদের খুব মজা লাগছিল যেন আপনার তত্ত্বাবধায়ক সরকার দাবি 173 জন হরতাল করছিলেন, 11 জনকে গান পড়ে দিয়ে পুড়িয়ে মারছিলেন, বাস গান অচল করে দিয়েছিলেন, আর জাতীয় পার্টি এবং জামাতের সঙ্গে হাত মিলিয়ে আমাদের নেত্রী খালেদা জিয়া বিএনপির আপনারা সেদিন লড়াই করছিলেন। দেশের কি বলুন খালেদা জিয়া, তিনি কত বড় দেশপ্রেমিক এবং জনগণের প্রিয়, তিনি যখন দেখলেন যে এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে তিনি সেটাকে মেনে নিয়েছেন, মেনে নিয়ে তিনি সংবিধানে এই ক্যাট টেকার কাপের সিস্টেম অর্থাৎ বিশ্বাস করেন পরে তিনি মেনে নিয়েছিলেন। আপনি কি করলেন? আপনি যখন ক্ষমতায় আসলেন কারসাজি করে বিভিন্ন কৌশলে গড়িয়ে জড়িয়ে আসার পরে আপনি ঠিক সময় সুযোগ বোঝে ওই আদালতকে ব্যবহার করলেন, বিচারপতি খায়রুল্লাহ এই বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে কালো অক্ষরে যার নাম লেখা থাকবে তিনি হচ্ছেন বিচারপতি খায়রুল্লাহ, কারণ এই মানুষটি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ব্যবস্থা যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে সেই ব্যবস্থাটাকে তিনি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিলেন এই খায়রুল্লাহ।
যাই হোক, তবে আবার একটা কথা বলেছিলেন তারা যে আরো দুটো নির্বাচন হতে পারে। তিনি কি করলেন, তিনি ষোলো মাস পর্যন্ত পুরো রায়টা লিখলেন, সেই রায়ের মধ্যে তিনি আর এই কথাগুলো লিখলেন না। পার্লামেন্টে একটা কমিটি হয়েছিল সুরঞ্জিত সেনগুপ্ত, আমি একটু এক মিনিটে শেষ করবো ভাই, সুরঞ্জিত সেনগুপ্ত আর আমাদের মারা গেলেন যে সাজেদা চৌধুরীকে নিয়ে সমস্ত দলগুলোর মতামত তারা নিচ্ছিলেন, সব রাজনৈতিক দল প্রত্যেকে গিয়ে বলে এসেছিল যে আমাদের নির্বাচন ক্যারটেকার গভর্নমেন্টের দিকে আরো দুইবার হওয়া উচিত। এমনকি আওয়ামী লীগ তারা গিয়ে তারাও একই কথা বলেছে আরো হওয়া উচিত, কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল। তাদের তখন বোধোদয় হলো যারা নির্বাচন হলে তো আমি আর জীবনও ক্ষমতা আসতে পারবো না, তারা আমি যে খারাপ কাজগুলো করেছি তাদের মানুষ আর আমাকে ভোট দেবে না। কালকে আবার ওবায়দুল কাদের সাহেব বলছেন কি, আসেন না নির্বাচনে কার কত শক্তি দেখি, আরে আপনারা আসেন না মাঠে, ওই বদিটা ছেড়ে দিয়ে আসেন, ওই যে পুলিশ টুলিশ সংস্থা আছে না তাদেরকে বাদ দিয়ে আসেন, একটা সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, তারপর দেখেন কার কত শক্তি। জনগণের শক্তি যদি দেখতে হয় তাহলে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন একটা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে, এছাড়া কোনো বিকল্প নয়। তাই বন্ধুগণ আর বক্তব্য নির্ভর করব না, এখন আপনাদের দিকে শুধু বিএনপি তাকিয়ে নাই, আপনাদের দিকে সমস্ত দেশের মানুষ তাকিয়ে আছে, আশা ভরসা করে আছে আমাদের ভারপ্রাপ্ত জেনারেল তারেক রহমানের প্রতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, আজকে যে অসুস্থাবস্থায় তিনি আছেন তার মুক্তির জন্য, আমাদের সমস্ত নেতা কর্মীদের মুক্তির জন্য, আমাদের 40 লক্ষ মানুষের যে মিথ্যা মামলাটা প্রত্যাহার করার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে হবে, সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে, নিজের দেশের জন্য এবং মানুষের স্বাধীনতার জন্য, আমাদের সমৃদ্ধির জন্য, আমাদের ভবিষ্যৎ পছন্দের জন্য আমাদেরকে আজকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে বন্ধুগণ, ও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসুন আসুন, আপনার জেগে উঠুন, আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা পালন করি সবাই মিলে, এবং এই দেশকে আমরা আবারও মুক্ত করি, এই হোক আজকে আমাদের মূল কথা। এই পদযাত্রা শান্তিপূর্ণ হবে দাবি খুব আমাদের স্পষ্ট দাবি, সেই দাবি মেনে নিন, স্লোগান একটাই থাকবে, বিদ্যুৎ দে গ্যাস দে পানি দে দিচ্ছে, ঠিক আছে, আজকে এই স্লোগান সবচেয়ে বড় বড় স্লোগান দিতে হবে, গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাতে হবে কমাতে হবে, গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাতে হবে, চাল ডাল তেলের দাম কমাতে হবে কমাতে হবে, নইলে গদি ছাইড়াবে নইলে গদি ছাইড়াবে, সারা বিষয়ে কথা বলেছি, ঘুরছো ঘুরছো, এখনো সময় আছে, মানে মানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে, তা না হলে যতই চেষ্টা করেন পারাবার পথ খুঁজে পাবেন না, আবার আমেরিকা পথ বন্ধ করে দিচ্ছে, ঠিক না? তো বন্ধুগণ আপনাদেরকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আছেন আমার কথা শুনেছেন, এখন আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।